আল্লাহর নবী বলেন আমার আল্লাহ রাগান্বিত হইয়া বলবেন ও কবরের মাটি এই গুনাহগার না ফরমাদের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে জোরে কবরের মাটি তোমাকে আমাকে চাপ দিবে চাপের কারণে পাজরের হাড় চুরমার হয়ে যাবে এই কবরের ভিতরে আযাব সহ্য করার শক্তি কারো নাই রে গোলাম ও বৃদ্ধ বাবাজি ও পর্দার আড়ালের মা বোনেরা ও যুবক একটা মশার কামড় সইতে পারো না রে বাবা একটু চোখ দুইটা বন্ধ করে চিন্তা করো একটা মশার কামড় সইতে পারি না কবরে গিয়া কেমনে মাটির চাপ সহ্য করব একটা বেতের বাড়ি সইতে পারি না দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না বড় কষ্ট হয় আল্লাহ না করুক কুটা দিয়া যদি কবরে যাই ওই কবরে জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করব ও আল্লাহর বান্দারা আল্লাহর কোরআন কি মিথ্যা মনে করেছো নবীর কথা কি মিথ্যা মনে করেছো রে বাবা আজ পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারে নাই লক্ষ লক্ষ নবীরা মিথ্যা কথা বলতে পারেন না লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম মিথ্যা বলতে পারেন না কোটি কোটি ওলামায়ে কেরাম আহলে হকরা মিথ্যা বলেন না যদি মিথ্যাই হইতো জান্নাতের টিকিট পাইয়া আবু বকর কেন কান্না করে জীবন কাটাইলেন আবু বকরের মতো বান্দা চোখের পানি ছেড়ে কান্না করে সাহাবায়ে কেরাম বলেন আবু বকর খুশির সংবাদ আসলো ইদা জা আনাসুল্লাহি ওয়াল ফাত ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা এত সুন্দর খুশির খবর পাইয়া আমরা সবাই আনন্দে আছি আপনি কেন কান্না করেন আবু বকর ডাক দিয়ে কয় আমি তো মূল হাকিকতের মধ্যে নজর করে দেখলাম খুশি উপর দিয়ে দেখা যায় ভেতরে কান্নার আওয়াজ বলে কেমন কান্নার আওয়াজ বলে মানুষগুলো দেখা যায় মসজিদ ভর্তি মসজিদের কোনো জায়গা নাই ফাঁকা নাই একতলা মসজিদ দোতলা হয়ে গেল দলে দলে মানুষ জুমার মসজিদে ঢুকতেছে দলে দলে ওয়াজের প্যান্ডেলে আসতেছে কিন্তু হাকিকতের মধ্যে নজর করে দেখলাম এই মানুষগুলো শুধু জুমা পড়ে মানুষকে দেখানোর জন্য অন্তরের মধ্যে কোনো মহব্বত নাই অন্তরের মধ্যে রসুলের সুন্নত নাই এমন কি অবস্থা যে জুমার মসজিদে আসিয়াও সালামটা ফিরাইয়া দূর দেয় পরে চার রাকাত সুন্নাস নামাজটাও তারা পড়ে না তাহলে হাকিকতের মধ্যে ভেজাল আছে না নাই আবু বকর বলে উপর দিয়ে দেখতেছি দলে দলে মুসলমান কিন্তু ভেতরের হাকিকাত বড় দুঃখ বলে কি দুঃখ বলে আল্লাহ হাকিকতে জানাইয়া দিছে আমার নবী আর বেশি দিন থাকবেন না আল্লাহর কাছে মোলাকাতে চলে যাবেন আমার নবীকে হারাইয়া আমি আবু বকর ইতিম হয়ে যাব আর ওই সময় আর নবীর চেহারা দেখতে পারবো না যে নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায় যেই নবীর চেহারা দেখলে কলিজা ঠান্ডা হয় ওই নবীরে যদি দেখতে না পারি কাকে দেখা কলিজা ঠান্ডা করে ফেলবো এই দুঃখের কারণে আমি কান্না করতেছি আবু বকর নামাজে দাঁড়াইয়া কাঁদেন নবী বললেন খুশির সংবাদ পড়িয়া কেন কাঁদেন খুশির সংবাদ আল্লাহ মুমিনের জান মাল কিনে নিয়েছেন বিনিময়ে মুমিনের জান্নাত দিয়েছেন আবু বকর বলে নবী হাকিকতের মধ্যে গিয়া কাঁদতেছি বলে হাকিকত কি বুঝাইয়া বলেন আবু বকর বলে আমি তো একটা বিশাল বাজারের মধ্যে কাপড়ের দোকান দেই আমার দোকানে সকালবেলা একজন আল্লাহর বান্দি আসে বহুদিন আগে আমার দোকান থেকে এক পিস কাপড় নিয়েছিল আজকে কাপড়টা ফিরাইয়া টাকা ফিরাইয়া নিয়ে গেল বিদায় বেলা জিজ্ঞাসা করলাম আম্মা যান বহুদিন আগে কাপড় নিলেন আজকে ফেরত দেন কেন মহিলা ডাক দিয়া কয় তাৎক্ষণিকভাবেই ফেরত দেওয়া প্রয়োজন ছিল ব্যস্ততার কারণে আসতে পারি নাই
আজকে ফিরাইয়া দিলাম, কারণ হলো আপনার দোকানের কেনা কাপড় আমার পছন্দ হয় নাই, এই জন্য কাপড় দিয়ে গেলাম, আমার টাকা ফিরাইয়া নিলাম। এই চিন্তা আমার অন্তরে আছে, আল্লাহ পাক মুমিনের জান মাল নিয়ে নিছেন, বিনিময়ে জান্নাত দিয়েছেন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা কাহারিয়াতের সাইনবোর্ড লাগায় দিবেন, আল্লাহ পাক এত রাগান্বিত হবেন, দুনিয়ার কেউ ভাবে নাই যে এত রাগ আমার আল্লাহর আছে। আল্লাহ তাআলা হাসুরের ময়দান কায়েমের পরে সূর্যটাকে নিচে নামায়া দিবেন, সূর্যকে বলবে সূর্য তোর যত তাপ আছে জমিনের মধ্যে ছেড়ে দে, সূর্যের গরম এত বেশি শুরু হবে জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে, নবীরা পর্যন্ত যাদের কোনো গুনাহ নাই নবীরা পর্যন্ত নাফসি 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 বলে কান্না করবেন, ওই সময় মানুষের মাথার মগজগুলো সূর্যের গরমে ভাতের মারের মতো ফুটতে থাকবে, পায়খানার রাস্তা দিয়া পেটের নারী গুলিগুলো পড়তে থাকবে, আপন আপন বলতে কেউ থাকবে না, ওই সময় আল্লাহর আদালতে দাঁড়াইয়া সব মানুষের হিসাব নিবেন আমার আল্লাহ। ওই সময় যদি আল্লাহ আবু বকরকে ডাক দেয়, আবু বকর আসামির কাঠ গড়ায় দাঁড়ায় যাবে, আল্লাহ যদি জিজ্ঞাসা করে আবু বকর আমি তোমার জান মাল নিয়েছি বিনিময়ে জান্নাত দিয়েছি, বলো আমার জান্নাতটা কামাই করার জন্য তুমি কি আমল করেছো, তখন যদি আমি আল্লাহকে বলি হে মালিক নামাজ পড়েছি রোজা রেখেছি জিকির করেছি তাহাজ্জুদ করেছি কোরআন তেলাওয়াত করেছি জিহাদের ময়দানে সময় দিয়েছি সারা রাত ঘুমাই নাই আপনার মহাব্বতে যায় নামাজে কাটাইছি নবীজির দরবার থেকে দূরে যাই নাই, আল্লাহ পাক যদি তাৎক্ষণিকভাবে আমাকে হাশরের ময়দানে বলিয়া ফেলেন এ আবু বকর আমার জান্নাতটা ফিরাইয়া দাও তোমার জান্নাল ফিরাইয়া নাও তোমার জানার মাল নিয়ে তুমি জাহান্নামে যাও আমার জান্নাতটা ফিরাইয়া দাও, আল্লাহকে যদি তখন বলি আল্লাহ কেন, আল্লাহ যদি বলেন ও আবু বকর তুমি যত আমল করেছো আমার দরবারে একটা আমল পছন্দ হয় নাই, যেমন ওই মহিলাটা আমার দোকান থেকে কাপড় নিয়ে ফিরাইয়া টাকা নিয়ে গেল, কেন বলে তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই, আল্লাহ যদি বলে আবু বকর আমার জান্নাত আমাকে ফিরায় দাও তোমার জান্নাত নিয়ে জাহান্নামে যাও তোমার নামাজ রোজা তেলাওয়াত আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই, বলেন নবী ওই সময় আমার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে, জাহান্নামের দিকে ফেরেশতারা আমাকে নিয়ে যাবে, ওই সময় আমি আবু বকরের কি উপায়, এই ভয় আমি আবু বকর অজর দ্বারায় কান্না করতেছি, এই জন্য বলছি মুসলমান জান্নাতের টিকিট পাওয়ার পরে আবু বকরের মতো গোলাম কেন চোখের পানি ছেড়ে কান্না করলেন নফলে বাদাত করলেন, অতএব আজকে যারা আমল লাগবে না বলিয়া যে টুপিওয়ালারা উন্নতের ধোকা দেয়, নফল নামাজ লাগবে না কাজা নামাজ লাগবে না জুমার আগে সুন্নাত লাগবে না, এদেরকে চিহ্নিত করে নাও এরাই হলো ওলামায়ে আহলে বাতে, এরা হাপনা বাতে আল্লাহ পাক বলেন আমল লাগবে কার আমি ঘোষণা দিয়ে দিলাম, এই জমিনের মধ্যে যারা রবের সাথে মোলাকাত করতে চায় তার সাথে রবের সাথে যারা মোলাকাত করতে চায় ও নবী তাদের জন্য কর্মসূচি, তারা আমলে সালেহ করবে নেক আমল করবে, আর যারা রবের সাথে মোলাকাত করতে চায় না এদের কোনো আমলের কোনো প্রয়োজন হবে না, যারা রবের সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য নেক আমল, কিন্তু রবের চিনি না মোলাকাত কখন করব, একজনারে চিনলে জানলে মহব্বত বাড়লে না, এবার মহব্বতের টানে বলবো তারে দেখতে চাই, মুসা নবী তুর পাহাড়ে গেলেন আগুন আনার জন্য,
আগুনান্তে গিয়া রবের সাথে কথা শুরু হলো কথা বলতে 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 মহব্বত শুরু হয়ে গেল এমন মহব্বত এবার ডাক দিয়ে কইরে আল্লাহ গোপনে কত আওয়াজ শুনাইলে এখন আর ভালো লাগে না রব্বি আরিনি দেখতে বলে চায় ও মালিক কুদরতের হাত দিয়ে আমার সাথে একটু মোলাকাত করবেন পর্দাগুলো খুলে দেন আমি আল্লাহ আপনার সাথে মোলাকাত করতে চাই আল্লাহ বলেন লাম তারানি কখনো তুমি আমাকে দেখতে পারবা না মূসা নবী বলে না দেখে আমি এখান থেকে যাব না এমন মহব্বত আর মায়া বেড়ে গেল এখন তোমারে না দেখলে কলিজা ঠান্ডা হবে না অতএব ওই আল্লাহর বান্দা রবের সাথে মোলাকাতের তামান্না তখনই তৈরি হবে যখন বান্দার মধ্যে রবের পরিচয় আসবে আসলে আমরা এখন তো রবের চিনি না মোলাকাতের তামান্না আসবে কখন আর যদি রবের চিনতাম তাহলে জীবনটা গেলেও ওষুধের টাকায় ব্যবসা করতাম না রবের পরিচয় তো জানলাম না কে আমার রব ওই রব আমার কেমন রবের তো কোনদিন দেখলাম না এজন্য আহলুল্লাহ যারা খাতি আল্লাহ ওয়ালা যারা আউলিয়ায়ে কেরাম যারা তারা বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বা যেই বান্দা বান্দি নিজেকে চিনে সে তার রবেরও চিনে আল্লাহ বলেন ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন ও বান্দা তুই কই তালাশ করো আমাকে আমারে যদি খুঁজতে চাও পেতে চাও আমেরিকা লন্ডন লেবাননে যাওয়া লাগবে না নিজের মধ্যে একটু খুঁজিয়া দেখ আমি আল্লাহর কুদরতের ঘেরা নিজের মধ্যে তালাশ কর আমার আল্লাহকে পাইবা আল্লাহ ওয়ালারাও বলেন আল্লাহও বলেন বলে কো আমার মধ্যে তো অনেক তালাশ করে দেখলাম আল্লাহরে তো দেখি না বলে চামড়ার চোখ দিয়ে দেখা যাবে না অন্তর চক্ষুটা খুলে দে কলবের চক্ষু খুলিয়া দেখ রবের কই তালাশ করো রব আমার সামনে হাজির কলবের চক্ষু দুইটা খুলে দাও তো রবের সাথে তুমি মোলাকাতের চান্স পেয়ে যাবে নিজের মধ্যে তালাশ করো আমার রব আমার আল্লাহর তালাশ করো রব নিজের ভেতরে পাইবা বলে আমার মধ্যে কেমনে তালাশ করব ওই নিজেরে ভালো করে চিনতে পারলে রবেরও চিনতে পারবা আমরা নিজেরে চিনি নকল পরিচয় আসল পরিচয় চিনি না আমার পরিচয় দিয়ে আমি বড় বক্তা আমি বড় মুক্তি সাহেব আমি বড় প্রিন্সিপাল আমি বড় মুহাদ্দিস বড় টাকাওয়ালা বড় চেয়ারম্যান এটা আপনার আমার আসল পরিচয় না আপনার আমার আসল পরিচয় হলো আমি আল্লাহর গোলাম একজন মুসলমান এবার আমাকে পরিচয় দাও আমি কে একজনে কয় আমার চিনো কয় হ্যাঁ ভালো করে চিনি বলে কেমনে কয় তুই নাপাক পানির জন্ম তোর জন্মটা নাপাক পানির দ্বারা হয়েছে পবিত্র পানি দ্বারা তোর জন্ম হয় না তোর সৃষ্টি হয়েছে নাপাক পানি পবিত্র পানিটাও না আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে শোধন করে করে 40 দিন ওই পানি রক্ত ওই পানি গোশত ওই পানি হাড্ডি আবার ওই পানির মধ্যে হাড্ডির উপরে গোশত দিলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين আল্লাহ তাআলা বলেন শক্ত মাটি নাপাক পানির দ্বারা তোমারে বানাইয়া
চল্লিশ দিন শোধন করে করে ফেরেশতার মাধ্যমে ওই নাপাক পানি রক্ত রক্তকারে আবার 40 দিন শোধনের দ্বারা এবার গোশত হাড্ডি এর উপরে আবার গোশত দিলাম। এ বান্দা রবের পরিচয়টা নাও, এত বিশাল আসমান আমি আল্লাহ বানাইছি, আর কেউ বানায় নাই। এই আসমানটা যিনি বানাইছেন তিনি আমার যেমন রব, আমারও যিনি বানাইছেন তিনিও আমার রব, সূর্যটারে যিনি বানাইছেন তিনিও আমার যেমন রব, আমার যিনি বানাইছেন তিনি সেই একই রব। নজর করে দেখছো রে গোলাম, এ জমিন থেকে 500 বছরের দূরত্ব প্রথম আসমান, প্রথম আসমানটা 500 বছরের মোটা, এর উপরে আবার খালি জায়গা 500 বছরের ফাঁকা, এরপরে আবার দ্বিতীয় আসমান 500 বছরের মোটা, এইরকম উপরে 7টা মহাশূন্য, 7টা আসমান আল্লাহ বানাইছেন, 7টা জমিন বানাইছেন। ও বান্দা নজর করে দেখছো এত বিশাল এত বিশাল আসমানটা আল্লাহ বানাইলেন, এত বিশাল 7টা আসমান মহাশূন্য আর জমিন 7টা, আল্লাহ বলেন আমি এগুলো বানাইতে 6 মাস সময় লাগাই নাই, ফি সিদ্দাতি আইয়াম, মাত্র সময় লাগাইলাম মাত্র 6 দিন। এই 6 দিনের বানানো আসমানটা আমি যেইভাবে সেটিং করে দিলাম ওইভাবে আছে, নড়াচড়াও করে না, একটা নিচের থেকে খুঁটিও নাই, উপর থেকে রশি দিয়ে কোনো টানাও দেই নাই, এইভাবে সুন্দর করে আমি সেটিং করে রাখলাম। নজর করে দেখবি কেউ না, তিনি হলেন আমার রব। অথচ বান্দা নজর কর, এত বিশাল আসমান জমিন বানাইলাম মাত্র 6 দিনে, আর তোর মতো বান্দাটা মায়ের গর্ভে নাপাক পানির থেকে আমি আল্লাহ মায়ের গর্ভে বানাইতে 6 দিন আর 6 ঘন্টা না, তোর মতো বান্দাকারে বানাইতে সময় নিলাম 6 মাসের উপরে, এত বিশাল আসমান বানাইতে সময় নিলেন 6 দিন, আর আপনার আমার মতো 1 কেজি ওজনের বান্দাকারে মায়ের গর্ভে বানাইতে সময় নিলেন 6 মাসের উপরে, কারণটা কি একটু চিন্তা করা দরকার। এই চিন্তা করার মতো আকল জ্ঞান আল্লাহ গরু ছাগলের দেয় নাই, আল্লাহ মানুষকেই মেধা দান করেছেন। এজন্য আল্লাহ পাক বলেন আফালা তাকিলুন, আফালা তুবসিরুন, আফালা তাতাফাক্কারুন, ও বান্দা কেন একটু গবেষণা করো না, কেন চিন্তা করো না, কেন আমার কুদরতের দিয়ে তাকাইয়া দেখো না রে গোলাম। এত বিশাল আসমানটা বানাইতে সময় নিলাম 6 দিন, তোমার মতো বান্দা বান্দি মায়ের গর্ভে বানাইতে সময় নিলাম 6 মাসের উপরে, ও বান্দা কেন জানোনি আমি আল্লাহ তোরে বড় আদর করে বানাইছি, আমি আল্লাহ আমি রব, আমি তোমার এমন রব, আমি আল্লাহ কেমন আদর করে বানাইছি, আস্তে 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 করে বানাইয়া আমি আল্লাহ তোমার সুন্দর চেহারাটা কুদরতের হাত দিয়া বানাইয়া দিলাম, এমন সুন্দর চেহারা বানাইছি, সারা দুনিয়ার মানুষগুলো এক জায়গায় জমা কর, একই মায়ের বাচ্চা 5টা, 2টা মেয়ে 3টা ছেলে 2টা ছেলে 3টা মেয়ে, নজর করে দেখ কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই, কারো কণ্ঠের সাথে অন্যের কণ্ঠের আওয়াজে মিল নাই, আমি আল্লাহ এত সুন্দর করে বানাইয়া প্যাকেটের মধ্যে প্যাকেট দিয়ে কাভারিং করে দিলাম, বিন্দু থেকে বিন্দু বাতাস ঢোকার আমি সুযোগ দেই নাই। দুনিয়াতে আসার পরে বান্দা তুই কি খাবি, আমি আল্লাহ খানার আয়োজন করে দিলাম, এত সুন্দর খানার আয়োজন, দুনিয়ার মানুষ বাচ্চার জন্য আম্মা জান সুজি পাকায়, সুজিটার জন্য চিনি লাগবে, দুধ লাগবে, লবণ লাগবে, গরম করা লাগবে, পানি লাগবে, চুলা লাগবে, পাত্র লাগবে, এই সুজিটারে গরম করিয়া আবার পাত্রে ঠান্ডা করে আধা ঘন্টা পরে 2-3 চামচ বাচ্চাটারে দেয়, 4 ঘন্টা পরে অবশিষ্ট সুজি ফালাইয়া দেয়, কারণ নষ্ট হইয়া গেছে, এই সুজি বাচ্চাটারে দিলে পেট নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক বলেন আমি তোর কেমন মায়ার রব, তোরে আমি দুনিয়াতে পাঠাবার আগে তোর মা বাবা কোনদিন আমাকে বলে নাই, আমি আল্লাহ তোর মায়ের স্তনে দুধের আয়োজন করে দিলাম, দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায় 24 ঘন্টার বেশি গরম থাকে না, আর আমি আল্লাহ এমন সুন্দর এক ফ্লাক্স বানাইয়া তোর খানার আয়োজন করেছি, এমন সুন্দর পিওর দুধ, যেই দুধের মধ্যে চিনি লাগবে না, লবণ লাগবে না, পানিও লাগবে না, আগুন লাগবে না, ঠান্ডা করার প্রয়োজন হবে না। ও বান্দা এই দুধ তুই 2 বছর পর্যন্ত পান করবি,
কোনদিন দুধ নষ্ট হয়ে যাবে না এরে নবীর উম্মত আমি তোর কেমন রব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে এত সুন্দর করে বানাইয়া দুনিয়াতে পাঠাইয়া দিলাম মাকে মা বলে ডাকতে পারো না আব্বাকে আব্বা বলে ডাকতে পারো না তোর শুধু একটা আওয়াজ কান্নার ওই কান্নার আওয়াজ দিয়ে তুই কি চাও তোর বাবাই বুঝে না ভাই বোনেরা বুঝে না ওই কান্নার মধ্যে একটা রাডার তোর মায়ের ভেতরে ফিট করে দিলাম কখন কান্না দিয়ে তুই কি চাও তোর বাবাও বুঝে না তোর মা বুঝতে পারে কান্নার কারণে তোর মা বুঝতে পারে তুই এখন খোদার জন্য কান্না করো তোর কান্নার আওয়াজে মা টের পায় তুই এখন গুণের জন্য কান্না করো তোর কান্নার আওয়াজে মা বুঝতে পারে তুই এখন গরম লাগে বাতাসের জন্য কান্না করো তোর ঠান্ডা লাগছে গরমের জন্য কান্না করো এই কান্নার অবস্থাটা মায়ের বুঝার ক্ষমতা দিলাম এখান থেকেও জীবনের একটা শিক্ষা নিয়ে নেড়ে গেলাম একটা বাচ্চা বাচ্চা এমন জীবনের যত আয়োজন চাওয়া পাওয়া শুধু কান্নার বুঝি দিয়া মায়ের থেকে যদি আদায় করে নিতে পারে মাকে বলতে পারে না মা খানা দাও ক্ষুধা লাগছে মা বিছানা দাও ঘুম আসতেছে শুধু কান্নার আওয়াজ কিছুই বলে নাই মাকে মা কান্নার আওয়াজ দিয়ে সব বুঝিয়ে বুঝিয়ে সন্তানের আয়োজন করে দিল ও বান্দা ওই জীবনের প্রথম কান্নাটাও যদি জীবনে ধইরে রাখতে পারো আর আমি আল্লাহর দরবারে ওই কান্নার পুঁজিটা দিয়ে যদি আবদার করো কান্না করো মা তোর কান্নায় যদি সব দাবি পূরণ করতে পারে ওই মায়ের থেকে আমি আল্লাহর মায়া কি কম আমি আল্লাহ 99 গুণ মহব্বত আর মায়া কুদরতে জমা রেখে দিলাম ও বান্দা তুই যখন কান্না করবি চোখের পানিটা গালের নিচে যাওয়ার আগে তোর জীবনের সব দাবি আমি পূরণ করে দিব দুনিয়াওয়ালারা দিতে চায় দেয় না কারণ তাদের অভাব আছে স্বার্থ আছে আমি আল্লাহর কোনো অভাব নাই স্বার্থ নাই অতএব আমি আল্লাহ দেওয়ার জন্য বান্দাকে ডাকতে থাকি এরে নবীর উম্মতের দল ওই রবের সাথে মোলাকাতের যদি চিন্তা করো এত সুন্দর চেহারা দিয়া কে বানাইলেন কয় ওই রব এত সুন্দর কণ্ঠ কে দান করেছে বলে ওই রব এত সুন্দর চক্ষু দুইটা কে দিয়েছেন তিনি হলেন আমার রব এত সুন্দর বাগান কে বানাইছেন সাজাইলেন তিনি আমার রব এত সুন্দর সমুদ্র কে সাজাইলেন তিনি আমার রব ফুল বাগানে গিয়ে দেখো এত সুন্দর রং বেরঙের ফুল কে বানাইছেন তিনি আমার রব ওই রবের বানানো ফুল এত সুন্দর রবের সৃষ্টি করা পানি এত সুন্দর রবের বানানো চেহারা এত সুন্দর পূর্ণাঙ্গ লাগবে তেমনিভাবে পরিপূর্ণ শিরিক থেকে আমলকে মুক্ত রাখতে হবে কারণ শিরিক এমন একটা অপরাধ যেই কারণে আমলটা আল্লাহর কাছে কবুল হবে না বরং শিরিকের কারণে আমল নষ্ট হয়ে যায় আল্লাহ বলেন ফালা নুতিমুলাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা কিয়ামতের ময়দানে শিরিকযুক্ত আমল আল্লাহ ওজনেই উঠাবেন না এরে নবীর উম্মতের দল ওই আমল করা লাগবে নেক আমল বান্দা ভালো কথা বলা নেক আমল হাসি দিয়ে কথা বলা নেক আমল মুসলমানের সাথে প্রথম সালাম দাও নেক আমল রাস্তায় হাঁটো ডাইনে হাঁটো নেক আমল যা কিছু খাও পান করো ডান হাতে খাও পান করো নেক আমল নামাজ পড়ো পর্দা করো হালাল খাও নেক আমল মানুষের জন্য দোয়া করো নেক আমল মানুষের প্রশংসা করো নেক আমল ও বান্দা নেক আমল বেশি বেশি করো আল্লাহর মহব্বতের জন্য ব্যবসা করো নেক আমল চাকরি করো নেক আমল বিয়ে শাদি করো নেক আমল তবে তখনই ওই আমলটা আল্লাহর মহব্বত ইখলাসের সাথে হবে যদি নবীর তরিকা মতো করতে পারো আর কাউকে দেখানোর জন্য না আল্লাহকে রাজি খুশি করার জন্য এবং সতর্ক শিরিকের গন্ধ যেন আমলের মধ্যে না ঢুকে কারণ আল্লাহ বলেন অমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ যারা শিরিক করবে তাদের আমলের বিনিময় আল্লাহ বলেন এই সমস্ত শিরিক যুক্ত কারণে আমল নষ্ট আর এর পরিণাম ফলে আমি বলে দিলাম জান্নাত হারাম হয়ে যাবে জাহান্নাম অবতারিত হয়ে যাবে এরে নবীর উম্মতের দল আমল যে যত বেশি করবে আল্লাহর দরবারে তার মর্যাদা তত বেড়ে যাবে একের পিঠে শূন্য দিনে যেমন একের মান বাড়ে আমল
আমলের মাধ্যমে ঈমানের মান বাড়ে আর এই আমলকে শুদ্ধ করার জন্য ইখলাস অন্তরে তৈরি করা লাগবে আর ইখলাস পরিপূর্ণ অন্তরে হাসিল করার একমাত্র পথ এই জমিনের মধ্যে যারা আল্লাহওয়ালা ওলিয়ে কামিল আউলিয়ায়ে কেরাম তাদের সোহবতে গিয়া নেক নজর দিয়া তারপরে কলবের পাওয়ার বাড়াতে হবে আমলের লাইনে মুজাহাদা করতে হবে এরে নবীর উম্মতের দল আল্লাহর দরবারে আমলের বড় দাম এরে পর্দার আড়ালে রমজানেরা নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত দামি জান্নাতের নারীদের সরদারিনী ফাতেমা নবীর ইন্তেকালের আগে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে নবী ডেকে বলেন ইয়া ফাতেমা তু আনতি জিনাফসাকে মিনান নার ও ফাতেমা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইয়া অন্ধকার কবরে যাও ওই কবরে নিজের আমল ছাড়া নাজাতের কোনো উপায় হবে না এরে নবীর উম্মতের দল আজকে আমাকে বক্তা বানাইয়াছে আরে বসাইলেন আপনারা শ্রোতা কেউ ইমাম কেউ মুক্তাদি ও ভাই মরণটা যখন এসে যাবে কে বক্তা কে শ্রোতা কে ইমাম কে মুক্তাদি কে ডাক্তার কে রোগী কোনো ভেদাভেদ নাই ডাক্তারেরও সাদা তিনটা কাফন পরাবে রোগীরও সাদা তিনটা কাফনের প্যাকেট করা হবে আমি বক্তা কারও সাদা তিনটা কাফন পরানো হবে আপনাদেরও সাদা তিনখান কাপড় পরানো হবে ইমাম সাহেবেরও যেমন তিনটা কাফন মুক্তাদিরও তেমন তিনটা কাফন পরাইয়া নিয়ম অনুযায়ী জানাজা পড়াইয়া ওই অন্ধকার কবরে যখন নেওয়া হবে কবরের সাইজটা সমান ইমামের কবর বড় মুসল্লিদের কবর ছোট এমন হবে না ওই কবরের সবার সাইজও সমান কবরের মধ্যে রাখিয়া মাটি পাড়াইয়া পাড়াইয়া দিয়া সবাই যখন চলে যাবে আজকে আমি চোখ বন্ধ করে দেখি আমার ডানে কত বন্ধু ভাবে বন্ধু অভাব নাই সামনে পেছনে আমার ভক্তবৃন্দের অভাব নাই আমার টাকা আমার বাড়ি গাড়ির অভাব নাই ক্ষমতার দাপটের অভাব নাই কিন্তু একবারও কি চিন্তা করে দেখছো চোখ দুইটা বন্ধ করে মরণটা যখন আসবে মসজিদের খাট আমার ঘরের দরজায় এসে হাজির হয়ে যাবে আমার আপন সন্তানেরা বলবে তাড়াতাড়ি লাশটা ঘর থেকে নামাও লাশ আমরা ঘরের মধ্যে পাহারা দিতে পারবো না গেঞ্জিটা বেলে দিয়া কেটে কেটে রেখে দিবে এবার কবরের বাসিন্দা বানাইয়া যখন আমাকে নিয়ে যাবে ওই অন্ধকার কবরে ডানে মাটি মানে মাটি সব অন্ধকার এখন ওই কবরে আমার ছেলে নাই মেয়ে নাই আপন কেউ নাই কই আমার টাকা কই আমার বাড়ি গাড়ির দাপট কই আমার বন্ধু বান্ধব কই আমার আপন জনেরা ভক্তরা কেউ নাই আল্লাহর নবী বলেন এখন এই কবরে দুইজন ফেরেশতা হাজির হয়ে যাবে তিনটা প্রশ্ন করার জন্য আমাকেও যেই প্রশ্ন করবে আপনাদেরও সেই একই প্রশ্ন করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও এ পর্দার আড়ালের মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার হালত যদি এমন হয় আপনারা তো ফাতেমা না ফাতেমার মতো হতে পারেন নাই যেই ফাতেমা রাদিয়াল্লাহু আনহার শরীরটা পর্যন্ত দুনিয়ার কেউ দেখার সুযোগ পায় নাই ও পর্দার আড়ালের মা ওই ফাতেমার অবস্থা যদি এমন হয় নবী বলেন কবরে যাওয়ার আগে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইয়া কবরে যাও আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা জাহান্নামের থেকে নিজেকে বাঁচাও তোমার আহাল পরিবারদের বাঁচাও ওরে আজকে চিন্তা যদি নিজেরটা নিয়ে করি অন্যের চিন্তা না করে যদি নিজের দিকে তাকাই আজকে আমার কত সম্মান কিন্তু গুনাহ দিয়ে তাকাইলে মনে হয় এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই গুনার কারণে আমার হাত দুইটা না পা
গুনার কারণে আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ওই কবরে যখন আমাকে নেওয়া হবে, তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের কবর হবে রওজাতুন মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহ পাক বলবেন, হে ফেরেশতা আমার বান্দাকে আর জিজ্ঞাসাবাদ করিও না, এই বান্দা বড় আমার আদরের গোলাম, দুনিয়াতে সময় মতো খানা খেতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, স্ত্রী ঘুমাইয়া গেছে, সন্তানেরা ঘুমাইছে, মা পশু পাখি মাছ সব ঘুমাইয়া গেল, আমার এই গোলাম রাতের গভীরে ওযু বানাইয়া যায় নামাজ বিছাইয়া আমি আল্লাহকে ডাকছি আর হাজিরা দিয়েছে, দেরি না করিয়া কবরে জান্নাতের বিছানাটা দাও, 3.5 হাত কবর বালাখানা বানাও, জান্নাতের সাথে রাস্তা বানাইয়া দেও, আমার বান্দা এখন আরামে ঘুমাবে, কেয়ামতের আগে তার ঘুমে কেউ ডিস্টার্ব করবে না। আল্লাহর নবী বলেন, যারা দুনিয়াতে রবের গোলামি করে না, ইসলাম মানে না, নবীর তরিকা মতে চলে না, ইখলাস নিয়ে চলে না, এই মানুষগুলো কবরে গেলে জবাব দিতে পারবে না, বলবে হা হা তাদরি, বড় আফসুস, আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহ পাক নবী বলেন, রাগান্বিত হইয়া গাইবি আওয়াজ দিয়া বলবেন, এরে কবরের ফেরেশতা, এই নাফার মানের আর সুযোগ দিও না, আমি দুনিয়াতে কম সময় সুযোগ দেই নাই, আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো ভোগ করলো, বাতাস পানি ভোগ করলো, আমার দেওয়া নদীর মাছ গাছের ফল জমিনের ফসল খাইল, এই মুখারাম একবার আলহামদুলিল্লাহ বলে নাই, আলেমুল আমরা পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত, একবার আজান শুনিয়া মসজিদে যায় নাই, এখন আর সময় দিও না, এখনই তাড়াতাড়ি জাহান্নামের বিছানাটা কবরে দাও, জাহান্নামের সাথে রাস্তা বানাইয়া দাও, কবরের ভিতরে একটানা দুইটানা 70 থেকে 99টা সাপ কবর এসে ভরে যাবে, সাপের জবান খুললে আর বলবে না ফরমান, আল্লাহর অর্ডারে আসি তোকে আঘাত করার জন্য, যেদিন নিষেধ না করবে ততক্ষণ তোকে আঘাত করতেই থাকবো। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ রাগান্বিত হইয়া বলবেন, ও কবরের মাটি, এই গুনাহগার না ফরমানের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও, এত জোরে জোরে কবরের মাটি তোমাকে আমাকে চাপ দিবে, চাপের কারণে পাজরের হাড় চুরমার হয়ে যাবে, এই কবরের ভিতরে আজাব সহ্য করার শক্তি কারো নাই রে গোলাম। ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক, একটা মশার কামড় সইতে পারো না রে বাবা, একটু চোখ দুইটা বন্ধ করে চিন্তা করো, একটা মশার কামড় সইতে পারি না, কবরে গিয়া কেমনে মাটির চাপ সহ্য করব, একটা বেতের বাড়ি সইতে পারি না, দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, বড় কষ্ট হয়, আল্লাহ না করুক কুড়ে দিয়ে যদি কবরে যাই, ওই কবরে জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করব। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআন কি মিথ্যা মনে করেছো, নবীর কথা কি মিথ্যা মনে করেছো রে বাবা, আজ পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারে নাই, লক্ষ লক্ষ নবীরা মিথ্যা কথা বলতে পারেন না, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম মিথ্যা বলতে পারেন না, কোটি কোটি ওলামায়ে কেরাম আহলে হকরা মিথ্যা বলেন না, যদি মিথ্যাই হইতো জান্নাতের টিকিট পাইয়া আবু বকর কেন কান্না করে জীবন কাটাইলেন, ওমরের মতো বান্দা জীবন ভর কেন কান্না করলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা নু কবরের কিনারা দিয়া গেলে হাউ মাউ করে চিল্লাইয়া কান্না করতেন, হযরত আলী কেন কান্না করলেন, অতএব বাবা আল্লাহ বলেন কাঁদো, নবী বলেন কান্না করো, যদি কান্না না আসে বাহানা করো তাতেও সওয়াব হবে। ও আল্লাহর বান্দারা, গুনার কারণে দিলটা আজকে পাথর, শক্ত দিল নরম হয় না, চোখে পানিও আসে না, কপাল
সবজি খারাপ আজকে গুনার কারণে আমার জীবনটা নষ্ট করে ফেললাম আল্লাহ ডাকতেছেন বান্দা তওবার দরজা দিয়ে ডাকতেছি